ইসরায়েল হামাসর যুদ্ধর মাজত নতুন টেনশন এবার ইরান ইসরায়েলর মাজত চরম উত্তেজনা মধ্যপ্রাচ্যত ঘনীভূত হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধর আশঙ্কা আণবিক যুদ্ধর আশঙ্কাও হয়েছে ঘনীভূত রাজনৈতিক বিশ্লেষকর পৰা বাবা বেঙ্গালেকে সকলো ব্যস্ত ইরান ইসরায়েল সংঘাতক লৈ বাবা বেঙ্গার ভবিষ্যৎবাণী মতে ইরান ইসরায়েল সংঘাতে সূচনা করব পারে তৃতীয় বিশ্বযুদ্ধর বাবা বেঙ্গায় 2024 বর্ষর বাবে করা ভবিষ্যৎবাণী মতে তৃতীয় বিশ্বযুদ্ধর সূচনা হব মধ্যপ্রাচ্যর পরাই ইরান ইসরায়েলর সংঘাতর পিছতে সেয়েহে বিশ্বজুড়ি আশঙ্কা বৃদ্ধি পাইছে গাজাত হামাস আর ইসরায়েলর যুদ্ধর ছমাহ অতিক্রমী গৈছে আরম্ভণিরে পৰাই ইরানে ইসরায়েলক হামাসর বিরুদ্ধে আক্রমণ বন্ধ করবলে সকিয়াই আছে তার মাজতে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথি সন্ত্রাসবাদীয়ে ইসরায়েলক করে আহিছে আক্রমণ হিজবুল্লাহ আর হুথি সন্ত্রাসবাদী সহযোগ আর উচতনি দিয়ে আহিছে ইরানে ইয়াকে লৈ ইরানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়েছে ইসরায়েল কিন্তু শনিবারে ইরানের মিসাইল আর ড্রোন আক্রমণের পিছত সমগ্র উত্তেজনায় লাভ করেছে নতুন মাত্রা ইসরায়েলে এই আক্রমণের সুতে মূলে হুড় তুলবলে কঁকালত টঙালি বান্ধিছে কিন্তু ইসরায়েলের প্রধান সমর্থক আর আমেরিকায় ইরান আক্রমণের কোনো পরিকল্পনাত ইসরায়েলক সদ্যহতে সমর্থন নকরে বলে স্পষ্ট করে দিছে কারণ এই বছরের শেষর পিনে আমেরিকাত আছে রাষ্ট্রপতি নির্বাচন ইপিনে ইরানের আক্রমণের পিছতে হামাস হিজবুল্লাহ হুথি আদির দরে সন্ত্রাসবাদী সংগঠনে নতুন বল লাভ করছে গাজার রাফা সীমান্তত ঘাটি সমূহত থাকা হামাস সন্ত্রাসবাদীয়ে যুদ্ধ বিরতি প্রস্তাব নাকচ করে তারে ইঙ্গিত দিছে ফলত যুদ্ধবন্দী সকলে মুকলি করার বাবে ইসরায়েলে আগবহা যুদ্ধ বিরতি প্রক্রিয়া প্রায় স্তব্ধ হয়ে পড়েছে একে সময়তে হামাসক সম্পূর্ণ নিঃশেষ করবলে পণ লওয়া ইসরায়েলে হামাসক সার পানি দি থাকা ইরানকো হেঁকা দিবলে মন মেলিছে শনিবারের ড্রোন আক্রমণ করে ইসরায়েলক যুগাই লওয়ার পিছত ইরানেও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করবলে যুঁজা আরম্ভ করেছে ইরানে দেশখনের পারমাণবিক অস্ত্রসমূহ পরীক্ষা নিরীক্ষা করা বা নিরাপদ স্থানলে স্থানান্তরিত করা বলে বাতরি পয়া গেছে উল্লেখযোগ্য যে ইসরায়েলে ইরান আক্রমণ করলে ইসরায়েলে ইরানের নিউক্লিয়ার অস্ত্র ধ্বংস করার বাবে চেষ্টা করব বলে আশঙ্কা করেছে ইরানে কারণ ইয়ার পূর্বেও ইসরায়েলে ইরানের নাট্যাঞ্জত থাকা পারমাণবিক প্রকল্পত আক্রমণ করেছিল উল্লেখযোগ্য যে ইরান হয়েছে মধ্যপ্রাচ্যর অন্যতম বৃহৎ সামরিক শক্তি ইরানের হাতত আণবিক অস্ত্রও আছে খবর মতে ইরানক পিছ দুয়ারেদি সহায় করে আছে রাশিয়া আর চীনে রাশিয়ার বিরুদ্ধে যুঁজত ইউক্রেইনক আমেরিকায় সহায় করে থাকার বাবে আমেরিকার মিত্র দেশ ইসরায়েলের বিরুদ্ধে ইরানক সহায় করবলে আগবাড়ি আহিছে রাশিয়া লগতে আছে এশিয়ার প্রধান সামরিক শক্তিশালী দেশ চীন যদিহে ইরান আর ইসরায়েলের মাজত উত্তেজনা বৃদ্ধি পায় আর দুইখন দেশের মাজত প্রত্যক্ষ যুদ্ধ আরম্ভ হয় তেন্তে রাশিয়া আর চীনের লগতে শেষ মুহূর্তত আমেরিকায় ইসরায়েলক উদ্ধারের স্বার্থত যুদ্ধত নামিবলগিয়া হব পারে এনে পরিস্থিতির তৃতীয় বিশ্বযুদ্ধর আশঙ্কা কোনোপধ্যে নুই করব নোয়ারি ইরানের ড্রোন আক্রমণ যদিও চালুকীয়া আছিল ইয়ার প্রতিশোধ লবলে গৈ যদিহে ইসরায়েলে খরখেদাক অপরিপক্ব আচরণ করে তেন্তে মধ্যপ্রাচ্যর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠাটো খাটাং নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট